নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের সংক্ষেপ থেকে সংক্ষেপ আলোচনা তুলে ধরেছি। এর দ্বারা আমরা নূর নবীর শান বুঝতে পারবো। কি বুঝতে পারবো? ওই যে কালেকশনের জন্য 10 মিনিট হুজুর আসলে এক পর্যন্ত একটু মানে ক্লান্ত হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে। একটু প্লিজ হুজুর আসতে 20 মিনিট বা 25 আর কেউ নাই মাইক ধরার মতো? তাহলে স্লিপ দিলেন কেন আগে? ওইটা আপনাদের বলেছে, আমি ওইভাবে প্রিপারেশন নিতাম। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাকে 9টায় মাইক দেওয়ার কথা, সেই জায়গায় 10টায় বসার 5 মিনিটের মধ্যে স্লিপটা আসলো। এই স্লিপটা পেয়ে আমি মনে কষ্ট পেয়েছি। বসার 10 মিনিটের মধ্যে স্লিপ, গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর 11:30 বসবে। মানে এটা আমাকে বুঝিয়ে দেওয়া হলো যে আপনার সময় 1.5 ঘন্টা। এটাই তো নাকি? না, উনি আসলে আমাকে বলতেন, আমি বসার 10 মিনিটে বললেন যে গিয়াসউদ্দিন আর তাহিরি 11:30 বসবেন। তা আমি তো আমার আলোচনাকে এমন প্রিপারেশনই নিয়ে গিয়েছি যে 1.5 ঘন্টা আমি আমার আলোচনা গুছাতে পারি, ঠিক কিনা বলেন? তাতে আমার 2 ঘন্টা হয়ে গেছে। এখন এসে বলতেছেন ওনার আসতে আরো 20 মিনিট, আমি আরো 20 মিনিট করব। তাহলে আপনি কি বুঝাইতে চাইলেন যে এ লোকগুলো বসে আছে, আপনার আলোচনায় লোকগুলো মজা না পাইলে উঠে যেতে পারে? গিয়াসউদ্দিন তাহিরির ঘোষণাটা দেন, তাহলে মানুষ বসে থাকবে, এমনটা তো হইল নাকি? এটা তো উচিত হয় নাই। কেন এরকম প্রশ্ন আমি বসার 10 মিনিটের মাথায় দিলেন? কেন দিলেন? আমি তখন বলি না, আমি ব্যথা পেয়েছি। যাই হোক, এখানে কেউ কোনো ব্যক্তির আকর্ষণে আসে না, আল্লাহর মহব্বতে আসে, নবীজির মহব্বতে আসে, কোরআনের মহব্বতে আসে, হাদিসের মহব্বতে আসে। কোন ব্যক্তির আকর্ষণে আসে না, না আমার আকর্ষণে, না তাহিরের আকর্ষণে। ব্যক্তির আকর্ষণে আল্লাহর বান্দারা সেই সন্ধ্যা থেকে গভীর রাত বসে থাকে না। এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং। এরকম আন্ডারস্ট্যান্ডিং করবেন না, এটা আপনাদের ভুল হয়েছে। তাহলে 20 মিনিট আমাকে বলেছে, আমি কোরআনের মাহফিলের খাতিরে আমি তাহলে ধরে রাখার চেষ্টা করছি, ঠিক আছে? রাজি আছেন? আবার যদি এখন উঠেন তাহলে আমার বেজ্জতি হইব, কিন্তু উঠবেন না তো। দেখেন, বুড়া মানুষ উঠলে, বুড়া মানুষ উঠলে সার আছে, 1 ঘন্টা পর পরই চাপ দেয়, ডায়াবেটিস আছে, কত কিছু আছে, লিভার ফেল আছে, কিডনি ফেল আছে, ঠিক না বলুন? কিন্তু জোয়ান মানুষ তো এক জাতায় 5 ঘন্টা থাকতে পারে নাকি? আর যেটির ডায়াবেটিস হয় এটির তো আর কোনো ভ্যালিড নাই। এটা 18 বছরের যুবক হোক, 30 বছরের হোক, এটার আধা ঘন্টা কর পরে পরে গিয়া পেশাব করতে হয়, ঠিক না বলুন? তো যুবক মানুষ উঠলে আবার হয় কি জানেন, বদনাম হয়। কারণ আশেপাশের মানুষ দেখে এই যুবক 1 ঘন্টা পরে পরে বা আধা ঘন্টা পরে পরে যায়, ব্যাপারটা কি? ওর বোধহয় ডায়াবেটিস আছে, মেয়েটে বিয়ে দেওয়া যাইব না, ঠিক কিনা বলুন? যুবকরা বসেন, মুরব্বীরা কাজ থাকলে সেরে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন, পুরো ময়দান ভরা আছে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সে গেলেন, 27 বছর আল্লাহর মেহমান রইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু তেলা পোকা আর আলেম নামের জালেম টিকটিকি আছে, আল্লাহ নবীরে যে জ্ঞান দিছে 30 পারা কোরআন কি? জবাব, জবাব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়েছেন কয় পারা কোরআন? তো নবী যে এলেম পাইছেন 30 পারা কোরআন, এই কোরআন তো আমরাও পড়ছি, তো নবীর সব জ্ঞান তো আমাদের কাছে আছে, কন্নাউদ্দিল্লা। আমি বলি আহাম্মক, নবীর এলেমটা 30 পারা কোরআনটাই সীমাবদ্ধ নয়। এ কোরআন নাজিল হয়েছে 23 বছরে, জিব্রাইল কোরআন নিয়ে এসেছে নবীজির কাছে 24,000 বার। কতবার? কত বছরে? 23 বছর। আর আমার আল্লাহ তার রসুলকে আরশে আজিমে 27 বছর ওহির জ্ঞান দিয়েছেন, আল্লাহু আকবার। ওই বিদ্যা কই আছে তোমার কাছে, আমার কাছে আছে? বুঝেন নাই বাবা, বুঝেন নাই। আবার বলছি, এই 30 পারা কোরআন, এই এলেমটাই নবীর জন্য সীমাবদ্ধ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরে এ কোরআন নাজিল হয়েছে। কত বছরে? এ কোরআনটা নিয়ে নবীর দরবারে জিব্রাইল কোন নবীর কাছে এসেছিলেন? একবার। কোন নবীর কাছে এসেছেন? 2 বার। কোন নবীর কাছে? 3 বার। কোন নবীর কাছে? 10 বার। আর আমার নূর নবীর নূরের কদম মুবারকের কাছে জিব্রাইল কোরআন নিয়ে এসেছে 23 বছরে 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা, আরশে আজিমি মাবুদ বন্ধুর সঙ্গে ওহি করেছেন, কথা বলেছেন 27 বছর। বলেন সুবহানাল্লাহ। তাহলে
23 বছর থেকে আরো 4 বছর বেশি, ঠিক কিনা বলুন? ওই এলেমের কোনো সীমাবদ্ধতা নাই, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিরার সময় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের জন্য নামাজ দিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? উম্মতের জন্য হাদিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি নামতেছেন। এসে দেখা হয়ে গেল হযরত মূসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? সুবহানাল্লাহ, মূসার সিস্টেমটা বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ দয়া করে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে, রবের কাছে ফেরত যান। কেন? আপনার উম্মত, কারণ আমি তো অত্যন্ত শক্তিশালী, দেহের অধিকারী যারা ছিল বনী ইসরায়েল তাদের নবী ছিলাম, যাদের দেহে শক্তি ছিল, সামর্থ্য ছিল, তারাই তো আল্লাহর ইবাদত করতে পারে নাই। আপনার আখিরি জামানার উম্মত তো দুর্বল উম্মত। কি উম্মত? তারা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে যে উম্মতের জন্য এই নামাজটা কমায় আনেন, বিশ্বনবী চলে গেলেন, আল্লাহকে বলেন, মাহবুব আমার উম্মতের জন্য যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছো, আমার উম্মত দুর্বল পারবে না, কমায় দাও। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। কয় ওয়াক্ত? 5। কোন রেওয়ায়েতে 5-5 ওয়াক্ত করে কমিয়েছেন, কোন রেওয়ায়েতে এসেছে 10-10 ওয়াক্ত করে কমিয়েছেন। আবার আসলেন, আবার মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 45 ও পারবে না বা 40 ও পারবে না, আরো কমে আনেন। আবার নবীজি গেলেন, আবার কমে আনলেন, আবার বললেন পারবে না, 30 ও পারবে না, 35 ও পারবে না। আবার নবীজি গেলেন, এই বাবারে কমতে 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 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিসিনে কেরাম জটিল একটা ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? জটিল। যে মূসা তো একবারই পারতেন বিশ্বনবীকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আল্লাহর কাছে কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসেন, পারতেন না? ধাপে ধাপে বলেছেন, বারবার নবী এসেছেন, মূসা বারবার আল্লাহর কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রহস্যটা কি? পয়গম্বর মূসার চিন্তা, আমি তো তোর পাহাড়ে মাবুদকে দেখতে চেয়েছি, মাবুদ দেখা দেন নাই, দিদানে দেন নাই। আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের নবী আল্লাহর কাছে গিয়েছেন, আমার নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার আল্লাহর কাছে পাঠাবো, নবী বারবার আল্লাহকে দেখে আসবেন, আল্লাহর জালওয়া নবীর চেহারায় আমি বারবার দেখবো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পাইলেন। আবার মূসা আলাইহিস সালাম বললেন, এটাও আপনার উম্মত পারতো না, আরো কমে আনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না মূসা, অনেক কমিয়ে এনেছি, এ 5-এর থেকে কমাইতে আমি আল্লাহর কাছে লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ। আমার নবীর এই কথায় আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি লজ্জা বোধ করেছেন, 5 ওয়াক্ত থেকে কমাবার জন্য আমি খুশি হয়ে গিয়েছি। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি 10 গুণ করে বাড়িয়ে দিব, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তারা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোনাসটা দেখছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, দিন রাত 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজটা তো আমরা পড়ি না, পড়ি? এবার আসল কথা আমি হিট করতেছি, আসল কথায়। এতক্ষণ শুনলেন আমার নূর নবী, আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা, এখন মেরাজ থেকে নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কি নিয়ে আসলেন, এটা হচ্ছে আসল। এটা কি? এটা কি? মেরাজ তো নবীজির হয়েছে, আর উম্মত হিসেবে আল্লাহ আমাদের দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আদায় করব, 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নামাজটা পড়ি না? এখানে যে মানুষগুলো বসে আছি, আজ ওয়াজ শুনে চলছি ঘন্টার পর ঘন্টা, আরো হয়তো বা সারা রাত শুনবো, এই ময়দানে এমনও মানুষ আছে আজকের ফজর পরে নাই, জোহরও পরে নাই, আসরও পরে নাই, মাগরিবও পরে নাই, বেনামাজি আসা না পরে ওয়াজ শুনতে বসছে। আবার ভক্ত নিয়ত আছে, ফজরও পড়তাম না, এ 4টা বাজে খিচুড়ির ফটলা বা বিরিয়ানি ফটলা নিয়ে যে ঘুম দিব, ফজর পড়ার সময় কই? ঠিক কিনা বলুন? তাহলে মেরাজের ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিব,
পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করতে হবে, পারবো না? আর কিছু পারেন আর না পারেন, আর কিছু পারেন আর না পারেন, মুমিন হিসেবে নবীজির আশেক উম্মত হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি আল্লাহর কোরআনটা ধরে